আমার চাওক এতিয়া আমার বিভিন্ন অভিযানকারী গোটত আমি ভাগ করে লৈছো। আমার নখন থানা গোটেবিল থানাতে আমার বাল্য বিবাহর গোচর রুজু হয়েছে। আমি 224টা যদিও রেজিস্টার করেছো, কিন্তু এই সংখ্যা বাড়ব। আমার অভিযান গোটে রাতে চলিব আর বিভিন্ন গোটত আমি অভিযানকারী গোট গঠন করা হয়েছে থানাবিল। আর যান আমার সংখ্যা আমি হিসাব করেছিল গোটেখিন ঘর সার্চ করা হব। আর আনকি আমি মানে গার্জেনকও আমি নেড়ো। আর ঠিক তেনেকে যখন কাজী বা পুরোহিত বা পণ্ডিত যখন ইনভলভ আসে সকলখিনিকে আমি গ্রেপ্তার করিম। আর ইতিমধ্যে আমার এতালেক 20 জন আমার গ্রেপ্তার করা হয়েছে। আর অভিযান চলি থাকবে, আর এইটো আজিয়ে নহে, এই কন্টিনিউ চলি থাকব। আর ইতিমধ্যে আমি আরো হিসাব করে আসো, আমার সংখ্যা বাড়ি গিয়ে থাকবে। তো আইনসঙ্গত যা ব্যবস্থা গোটেখিন আমি লম। এই মানে প্রিভেনশন অফ চাইল্ড মেরিজ একটর উপরও আমার পক্সো একটও ইয়াতে ধরবা হব। গতি আইনী আইনসঙ্গত যবস্থা আছে গোটেখিন ব্যবস্থা লওয়া হব। এই মুহূর্তলে কিমানজনক এরেস্ট করেছে? আমার এটা গোটে জেলা ধর 20 জন মেইন একিউজ হয়েছে, কিন্তু গার্জেনবিলাকও আমি এরেস্ট করিম। এইবিলাকও আমি মানে আইনের আওতার ভিতর আহিব। আর যখন উৎসাহ মানে বা প্ররোচনামূলক কাম করেছিল, যে এবেটমেন্ট বলে কোয়া হয় এইবিলাক বিবাহৰ ক্ষেত্রত, সেই সকলকো আমি আইনী ব্যবস্থার মজত আনি। এতালেকে মানে সংখ্যাটো লৈ আছো আমি, মানে যখন ইনভলভ আছে গোটেবিলাকৰ আমি তথ্যবিলাক আমি সংগ্রহ করে আছো। কারণ মেইন একিউজ এরেস্ট করার পাছত তেখেতসকল সুতপোছ করলে অন্যান্য তথ্যবিলাক ওলায়। গতি তেনবিলাকর ব্যবস্থা লো মুঠতে যখন মানে অভিযুক্ত হব বা আইনের গণ্ডির ভিতর আহিব গোটেই সকলের ব্যবস্থা উপরে ব্যবস্থা আমি লম। ইয়াতে আমার চাওক আমি তো মানে 20, 21, 22 বা আমার 23তো হব পারে, তেনে ধরনের লইছো আমি। কিন্তু প্রথমে আমি ধর 21 বছর কি 21 সনত আর 22 সনত হওয়া গোচরবিলাক লৈছো। আর পর্যায়ক্রমে আমি আগবাহি গিয়ে থাকি। আর কারণ অফেন্স তো যেহেতু হয়ে গেছে, ইয়াতে 7 বছর, 5 বছর পুরোনা হলেও অফেন্স তো হয়ে আছে, গতি ধরনের গোচরবিলাকও আমি সাম পর্যায়ক্রমে আমি লোবলে যত্ন করি। 224টা গোচর যেহেতু কিমান দিন লাগে, কিমান দিনের ভিতর সম্পূর্ণ হব? না না, সেই গোচরবিলাক তো রোজর বাড়ি যাব, আরও গোচর বাড়ি যাব। মোক কইছে যে 5 বছর পুরোনা হলে আমি যদি তথ্য উলিয়াও আরও বাড়ি হয়তো। গতি বিভিন্ন সময়ত আমার ধর সংখ্যাবিলা বাড়ি বাড়ি গিয়ে থাকবে আমার দিন বাড়ি যাওয়ার লগে। কিন্তু আওতার আইনের আওতার মাজত সোমাবই লাগবে, যেহেতু একটা বেআইনি কাম করেছে, অবৈধ কাম করেছে। আরক্ষীর রাইজর প্রতি কিবা আহ্বান থাকিব নাকি? না, আমার সেইটোয়ে আমার এই আহ্বান যে আওতার মাজত সোমাবই লাগবে, যেহেতু একটা বেআইনি কাম করেছে, অবৈধ কাম করেছে। আরক্ষীর রাইজর প্রতি কিবা আহ্বান থাকিব নাকি? না, আমার সেইটোয়ে আমার এই আহ্বান যে রাইজ সচেতন হোক, সজাগ হোক। আর এনেকা যদি কিবা ঘটনা চকুত পড়ে তেতিয়া মানে আমাক জনাওক। আর ইতিমধ্যে মানে বিভিন্ন ব্যক্তিয়ে বিভিন্ন ঠাইৰ পৰা মোক ফোন করেছে, SMS দিছে, হোয়াটসঅ্যাপত মেসেজ দিছে। বিভিন্ন বিশেষ সংখ্যালঘু প্রধান অঞ্চলবিলাকত আমি দেখিছো বহুত উদীয়মান যুবক আছে, শিক্ষিত যুবক, তেখেতসকলে বিশেষভাবে আগবাহি আহিছে, আমাক খবর দি আছে এতিয়া। আর সেইমতে আমি অনুসন্ধান চলাম আর ব্যবস্থা হাতত লম। আর এই একটা সজাগতামূলক অভিযানও ইয়ার চলি থাকিব প্যারালি। আমি ইতিমধ্যে আমার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের লগতো কথা পাতিছো, শিক্ষা বিভাগের লগতো কথা পাতিছো। আমি সজাগতামূলক অভিযানও আরম্ভ করিম খুব সোনকালে। মাত্র আমার এই যে সামাজিক ব্যাধি, এই আমি সমাজের পর নোহা করাটাই আমার প্রধান লক্ষ্য। হয় হয় পারিব পারিব, এটা করিয়ে আছে, মোর ফোন নম্বরটো আছে আর হোয়াটসঅ্যাপ আছে। আজিকালি বিভিন্ন ধরনের মাধ্যম আছে, আমার কন্ট্রোল রুম আছে, যে কোনো খবর দিব পারিব। আর ইতিমধ্যে পাইছোই আমি খবর বহুত দি আছে মোক মানুহবিলাকে, কারণ সচেতন ব্যক্তি আছে বহুত, তেখেতসকলে বুঝি পাইছে কথাটো। আর গতি খবর দি থাকিব, আর খবর দিয়া মানুষ আমি আদরণি জানাইছো। আর গোপনীয়তা আমি রক্ষা করিম, যাকে খবর দিব আমি সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করেছি। বহু পলায়ন পলাইছে নাকি? না, এটা চাওক আইনী ব্যবস্থা লওয়ার সময় পলাব পারে, কিন্তু যেহেতু কেস রেজিস্টার হব পলাই বেশি দিন সারিব নিব। আর যেহেতু এই একটা নন ভেলিবল অফেন্স, গতি আমি গ্রেপ্তার করিম, এই যতই থাকক পলাই কেদিন থাকবে, রেহাই নহব।